7 জানুয়ারি নির্বাচনের পর শপথ নিয়ে ফেলেছেন নির্বাচিত সদস্যরা, কিন্তু সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে উদ্বেগ প্রকাশ করেছে কিছু আন্তর্জাতিক সংস্থা। নির্বাচনের তথ্য অনুসারে ভোটের দিন সিংহভাগ ভোটার ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচন বর্জন করেছে বলে আশঙ্কা করেছেন অনেকে। বাংলাদেশের নির্বাচন কমিশন এর উল্টো দাবি করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 29শে ডিসেম্বর নির্বাচন নিয়ে তারা যে উদ্বেগ প্রকাশ করেছিল তাই সত্য হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্যরা বাংলাদেশে অনুষ্ঠিত 7ই জানুয়ারি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। তিনি আরও জানান, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় নবগঠিত সরকার বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকেও এই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া শাসক গোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করার আহ্বানও জানিয়ে উইলিয়াম বি মাইলাম বলেন, তাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। প্রয়োজনে অধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার সৃষ্টি করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। iBTV USA, নিউ ইয়র্ক।